মুর্শিদাবাদ বিধানসভার তেতুলিয়া বর্ডার পাড়া এলাকায় 248 নম্বর উতের কাছে ব্যাপক বোমাবাজির অভিযোগ তুলল বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ, বিজেপি কার্যালয় ভাঙচুর করা হয়, ছেঁড়া হয়েছে বিজেপির ব্যানার পোস্টার, এলাকায় বিরাট পুলিশ বাহিনী এখন টহল দিচ্ছে। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে গতকাল রাতভর সেখানে বোমাবাজি করা হয়। প্রবীণ মণ্ডলের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। আপনাদের উপর বোমাবাজিটা হচ্ছে, আমরা হয়তো দিকে একটু পাঠাতে পারছি, তার জন্য আমরা কি করতে দিব না? ঠিক আছে, আর এটা ইনপুট দিয়ে দিয়েছে, এটা নিয়ে নিন। তারা কিন্তু ধীরে ধীরে